নমস্কার, স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছেন, ঈশ্বর বিশ্বাস করি, দীক্ষা নিয়েছি বা দীক্ষা নিইনি কিন্তু ঈশ্বরকে ডাকি, কী করে বুঝব যে ধর্মপথে ঠিক ঠিক অগ্রসর হতে পারছি, অথবা ধর্মপথে অগ্রসর হতে গেলে ঠিক কোন কোন নিয়মগুলো মেনে চলা উচিত, সেই বিষয়ে আমাদের আজকের আলোচনা। দেখুন, প্রথমত সকলের কল্যাণ চিন্তা করতে হবে, সকলের সঙ্গে ব্যবহারে এমন কিছু যেন না করি যাতে কারো কোনো অকল্যাণ হয়, কারো মনে আঘাত লাগে, এমন কিছু যেন না করি যাতে কারো অনিষ্ট হয় বা কারো মনে বা শরীরে আঘাত লাগে। শাস্ত্র অহিংসার কথা বলে, অহিংসা মানে শরীরে বা মনে কাউকে আঘাত না করা, কারো অনিষ্ট চিন্তা না করা বা অনিষ্ট না করা, এই আচরণ পালন করতে হবে কায় মনো বাক্যে, অর্থাৎ কথায় চিন্তায় ও কাজে। দ্বিতীয়ত হল সত্যকে সর্বদা ধরে রাখতে হবে, সত্যকে এমনভাবে ধরে থাকবো যে কোনো কারণেই যেন আমরা সত্য থেকে বিচলিত না হই, কখনো যেন মিথ্যার আশ্রয় না নিই, কথা দিলে যেন সে কথা রক্ষা করি। শ্রীরামকৃষ্ণ বলতেন, যে সত্যকে ধরে থাকে সে ভগবানের কোলে শুয়ে থাকে। আবার বলছেন, সত্য কথা কলির তপস্যা, কিন্তু মনে রাখতে হবে সত্যকে পালন করা কিন্তু সহজ কথা নয়, সত্য পালন করতে হলে আমাদের জীবনে অনেক অনেক ত্যাগ স্বীকার করতে হবে, কিন্তু এটা যে আমাদের আদর্শ এটা যেন না ভুলি। তৃতীয়ত, আমরা কাউকে যেন কোনো রকমে না ঠকাই, প্রবঞ্চনা না করি, যেন কাউকে ঠকিয়ে কিছু না গ্রহণ করি, আমাদের যা ন্যায্য পাওনা যেন সেটুকুই অপরের কাছ থেকে নিই, এটা হচ্ছে লোকের সঙ্গে ব্যবহারে সততা, এটি সাধন পথের সহায়ক। চার, সমস্ত ইন্দ্রিয়কে আমাদের বসে রাখতে হবে, আমরা যেন তাদের দ্বারা চালিত না হই, একাধিক ইন্দ্রিয়ের সংযম নয়, সবগুলো ইন্দ্রিয়ের সংযম। পঞ্চমত বা শেষত, ভগবানকে লাভ করার জন্য তাকে চিন্তা করার জন্যই আমাদের জীবন, আমাদের জীবনযাপন হবে সহজ সরল স্বাভাবিক, আমাদের লক্ষ্য হবে কত কম জিনিসে আমরা আমাদের প্রয়োজনের জন্য গ্রহণ করতে পারি, কোথাও যেন আমাদের লোভ না হয়। মনে রাখতে হবে ক্রমবর্ধমান আকাঙ্ক্ষা আমাদের মনকে সব সময়ের জন্য অস্থির করে তোলে, মনের স্বভাবই এই যে যত পায় সে আরও বেশি করে চায়, পৃথিবীর সমস্ত ঐশ্বর্য পেয়েও কারো মন শান্ত হয় না, বাসনাই মানুষের মনকে অশান্ত, শুধু অশান্ত নয় সঙ্গে সঙ্গে বিভ্রান্ত করার কারণ, কাজেই বাসনা মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে, তাহলেই কিন্তু ঈশ্বর লাভ হবে, বলেছেন স্বামী ভূতেশানন্দজী মহারাজ। এইভাবে সত্যি সত্যি যদি আমরা এই পাঁচটি নিয়ম মেনে চলতে পারি, তাহলে কিন্তু মূর্তি হোক ফটো হোক সেখান থেকে আমাদের আরাধ্য দেবদেবী ঠাকুর মা স্বামীজি বেরিয়ে এসে আমাদের দেখা দেবেন, এটা পরীক্ষিত এবং প্রমাণিত সত্য। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।